একজন স্বপ্নবান দেশপ্রেমিক বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুল, যিনি স্বপ্ন দেখেছেন, স্বপ্নকে সত্য করেছেন, তার সফলতা এখন হাজার হাজার পরিবারের জীবিকার অবলম্বন। প্রতিষ্ঠা করেছেন দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী যমুনা গ্রুপ। বস্ত্র, রাসায়নিক, ইলেকট্রনিক্স, বেভারেজ, মোটরসাইকেল, মিডিয়া সহ 41টি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন নুরুল ইসলাম। শত বাধা পেরিয়ে যমুনা গ্রুপ এখন আন্তর্জাতিক ব্র্যান্ড। এক জীবনে পরিপূর্ণ মানুষ হতে পারেন কজন, কিন্তু নুরুল ইসলাম বাবুল সেটা পেরেছেন। সফল উদ্যোক্তা, সফল পিতা, নিজের কর্মক্ষেত্র, ব্যবসায়িক পরিমণ্ডল আর সমাজের অনেক কিছুই বদলে দিয়েছেন। তার প্রতিটি কাজের পেছনে ছিল দেশ ও মানুষের প্রতি দায়বদ্ধতা, প্রতিটি উদ্যোগে ছিল দেশ ও মানুষের কল্যাণ। যমুনা গ্রুপের এই স্বপ্নযাত্রার শুরু 1974 সালে। মুক্তিযুদ্ধ শেষে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশে শিল্প বিপ্লবের স্বপ্ন নিয়ে কাজ শুরু করেন নুরুল ইসলাম বাবুল। সংকট কাটিয়ে সম্ভাবনার ব্রত নিয়ে এগিয়েছেন। চার দশক পেরিয়ে যমুনা শিল্প গ্রুপ এখন এক মহিরুহ। নুরুল ইসলাম বাবুলের জন্ম 1946 সালের 3 মে ঢাকা জেলার নবাবগঞ্জের চুড়াইল ইউনিয়নের কামারখোলা গ্রামে। প্রাণ ও প্রকৃতির সাথে বেড়ে ওঠা বাবুল ছাত্রজীবন থেকেই ছিলেন স্বাধীন চেতা। ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী নির্বমভাবে বাঙালি নিধন শুরু করলে নুরুল ইসলাম বাবুল মুক্তিযুদ্ধে অংশ নেন। বীরত্বের সাথে যুদ্ধ করে দেশ স্বাধীন করে ঘরে ফেরেন। ৭১ সালের যুদ্ধ করেছি আমরা বঙ্গবন্ধু নির্দেশে। সেদিন আমরা 30 লক্ষ শহীদের বিনিময়ে, 2.5 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা এই দেশ স্বাধীন করেছি। বীর মুক্তিযোদ্ধা জনাব নুরুল ইসলাম বাবুল সাহেব আমাদের মহান মুক্তিযুদ্ধে জীবন বাজি রেখে বঙ্গবন্ধুর ডাকে যুদ্ধে অংশগ্রহণ করে গৌরব উজ্জ্বল ভূমিকা পালন করেছেন। অসীম সাহস আর দেশপ্রেম নিয়েই নেমে পড়েন ব্যবসায়। তৈরি করেন যমুনা ফ্যান। মেধা আর বিচক্ষণতার মিশেলে সুনাম ছড়িয়ে পড়ে চারদিকে। এরপর শুধু এগিয়ে যাওয়া। পোশাক, টয়লেট্রিজ, লেদার সহ প্রতিটি উদ্যোগের লক্ষ্যই ছিল মা, মাটি ও মাতৃভূমির কল্যাণ। যে স্বপ্ন উনি দেখিয়েছেন, যে স্বপ্ন উনি দেখেছিলেন তার বাস্তবায়ন উনি করে গেছেন। এত কম সময়ে এত লোকের কর্মসংস্থান, এত দেশের অর্থনীতি, এত বড় উন্নয়ন অন্য কেউ আমরা অবদান রাখতে পারিনি। তিনি দুঃখী মানুষকে পছন্দ করতেন, ভালোবাসতেন। তিনি সমাজের তরুণদের বেকারত্ব, এই সমস্যাগুলো তিনি খুব কাছে থেকে দেখেছেন, যার কারণে একের পর এক জীবন যুদ্ধ রেখে তিনি মিল কারখানাগুলো করে গেছেন। উনি সাকসেস হয়েছেন। তিনি জীবনে একটা দিনও মানে রেস্ট নেন, রেস্ট কাকে বলে, সে রেস্ট দেখেনি, করেনি। তার থেকে আমাদের যে এখন যে নতুন উদ্যোক্তারা আসছেন তাদের অনেক কিছু শিক্ষার আছে যে একজন উদ্যোক্তা হলে কতখানি পরিশ্রমী হতে হয়, কতখানি ডিভোশন থাকতে হয়। তিনি কিন্তু সেটা দেখিয়ে গিয়েছেন, দিয়ে গিয়েছেন। বাংলাদেশকে স্বনির্ভর দেখতে চেয়েছিলেন তিনি। সেই ইচ্ছা থেকে তার স্বপ্নের বহরে যোগ হয় দেশীয় মোটরসাইকেল ও ইলেকট্রনিক্স পণ্য উৎপাদন। মানের দিক থেকে অন্য সবাইকে ছাড়িয়ে যেতে সময় নেয়নি যমুনার পণ্য। দেশের উন্নয়ন শুধু সরকারের একা দায়িত্ব নয়, আমার আপনার সবার দায়িত্ব। যে যেখানে আছে আমরা সেখানে থেকে সরকারকে সাহায্য করব।
যেখানেই তিনি হাত দিয়েছেন সেখানেই সফল হয়েছেন। অভ্যন্তরীণ চাহিদা পূরণের পর রফতানিযোগ্য পণ্য উৎপাদনে বাংলাদেশকে এগিয়ে নিতে প্রতিষ্ঠা করেছেন ইন্ডাস্ট্রিয়াল পার্ক। সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হাজার হাজার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন সফল এই শিল্পপতি। কখনোই ঋণ খেলাপি হননি নুরুল ইসলাম। দেশ ও সমাজের প্রতি দায়বদ্ধতার কারণে বিদেশে সম্প্রসারণ করেননি তার ব্যবসা। নুরুল ইসলাম ভাইয়ের একটা বড় ব্যাপার ছিল যে উনি এখনো পর্যন্ত রেকর্ডেড কোনো খেলাপি নন। নুরুল ইসলাম বাবুল যেটাই করতেন সেটা খুব ভালো করে করতেন। তার একমাত্র পুত্র সন্তান শামীম বাবার অসমাপ্ত কাজ সমাপ্ত করার যে দায়িত্ব তিনি গ্রহণ করেছেন, তার স্ত্রী, সংসার সদস্য এবং তিন কন্যা সবাই খুব প্রতিষ্ঠিত, বড় বড় জায়গায় বিয়ে হয়েছে এবং এই পরিবারটা কিন্তু এখন খুব প্রতিষ্ঠিত একটা পরিবার। দেশেই গড়ে তুলেছেন দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ শপিং মল যমুনা ফিউচার পার্ক, যা বিশ্বে বাংলাদেশকে নতুনভাবে পরিচয় করিয়ে দিয়েছে। গণমাধ্যমেও একজন সফল উদ্যোক্তা নুরুল ইসলাম বাবুল। ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন স্পষ্টভাষী, সত্যকে সত্য হিসেবে মানুষের সামনে তুলে ধরার ইচ্ছা নিয়ে প্রতিষ্ঠা করেছেন দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশন। নুরুল ইসলাম বাবুলের স্বপ্ন পূরণের আরেকটি সফলতা যমুনা টেলিভিশন। সবার আগে সঠিক সংবাদ প্রচারের মাধ্যমে যমুনা টেলিভিশন এখন সংবাদ ভিত্তিক চ্যানেল হিসেবে ঈর্ষণীয় অবস্থানে। এই দেশ উন্নত হলে এই দেশের লোক, আপনি আমি সবাই সেটার সহযোগী হব এবং সেটা আমরা সবাই ভোগ করব। দেশ ও জাতির ক্রান্তিকালে যমুনা গ্রুপ সব সময় এগিয়ে এসেছে। করোনা মহামারীতে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে 10 কোটি টাকা প্রদান সহ বিভিন্ন সামাজিক ও মানবিক কাজে সব সময় এগিয়ে যমুনা গ্রুপ। 2020 সালের 13 জুলাই করোনায় আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন যমুনা গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুল। দেশবাসীর কাছে দোয়া কামনা করি আমরা যাতে আমার বাবা যেগুলো করে গেছেন এগুলো সুন্দরভাবে ধরে রাখতে পারি এবং এগিয়ে নিয়ে যেতে পারি। যে মাটিকে স্বাধীন করতেই জীবনযুদ্ধে জয়ী হয়েছিলেন সেই মাটিতেই চিরনিদ্রায় শায়িত এই বীর মুক্তিযোদ্ধা চিরবিদায় নিলেন একজন সফল স্বপ্নসারথী। শ্রদ্ধায় স্মরণে চিরজাগ্রত এই মহানায়ক অনন্তকাল বেঁচে থাকবেন তাঁর অমর কীর্তিতে। পিতার দেখানো পথেই চলেছেন তাঁর যোগ্য সন্তানেরা। যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতার অসমাপ্ত কাজ এগিয়ে নিতে তাঁরা দৃঢ়প্রতিজ্ঞ। আমরা এই দেশকে ভালোবাসি, এই দেশের উন্নয়ন চাই, এই দেশকে আমরা আরো অনেক দূরে নিয়ে যেতে চাই। নুরুল ইসলাম বাবু সাহেবের স্মৃতি, তিনি যে আদর্শ, যে নীতি, যে শিক্ষা, যেভাবে উনি আমাদের দিক নির্দেশনা দিয়ে গেছেন, আমরা যমুনা গ্রুপ, আমাদের যমুনা গ্রুপের যত এই গ্রুপের যতগুলো প্রতিষ্ঠান আছে প্রত্যেকে এবং আমার ছেলেমেয়ে সহ আমি সহ ওনার যতদিন পৃথিবী থাকবে, আমরা যতদিন জীবিত থাকব ততদিন তাকে আমরা ভুলব না। তার এই দিক নির্দেশনা বুকে ধারণ করে আমরা ইনশাল্লাহ এগিয়ে যাব। দীপ্তিময় স্বপ্নচারী নুরুল ইসলাম বাবুল যমুনা গ্রুপের প্রতিটি কর্মীর কাছে বিশাল এক অনুপ্রেরণা। তার অজস্র কাজে, সাহসী উদ্যোগে তিনি বেঁচে থাকবেন যুগ যুগান্তরে। অকুতোভয় এই যোদ্ধার জন্য আমাদের লাল সালাম।